দর্শক, গুলশানের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশ ভোজে অংশ নিয়েছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সেখানে আছেন আমাদের সহকর্মী ইসরাত জাহান উর্মির, বিস্তারিত জানবো তার কাছ থেকে। উর্মি, কারা কারা আসলে এই আয়োজনে উপস্থিত আছেন, পাশাপাশি জানাবেন সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকে কোন কোন বিষয় প্রাধান্য পাবে, এ বিষয়ে আরও যদি বিস্তারিত কিছু জানাতে পারেন জানাবেন আমাদের। আমি আপনাকে প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা বিষয় উপদেষ্টার বাসায় যেই নৈশভোজটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে যেই আপনি চেয়েছেন যে মন্ত্রী কারা কারা রয়েছেন সেই তালিকাটি আমি আপনাকে একটু দিতে চাই। সেখানে রয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক, রয়েছেন আহসানুল ইসলাম টিটু যিনি কমার্স মিনিস্টার, এছাড়াও রয়েছেন মোহাম্মদ আলী আরাফাত ইনফরমেশন স্টেট মিনিস্টার, রয়েছেন মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব, রয়েছেন শাহরিয়ার আলম এমপি যিনি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, এছাড়াও রয়েছেন ফারুক সোভান যিনি বিইআই নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারপারসন এবং এক সময়কার পররাষ্ট্র সচিব, এছাড়াও রয়েছেন ডক্টর কাজী খলিকুজ্জামান অর্থাৎ তিনি হচ্ছেন একজন অর্থনীতিবিদ। আর মার্কিন দূতাবাসের পক্ষ থেকে ডোনাল্ড লু ছাড়াও রাষ্ট্রদূত পিটার হাস রয়েছেন, রয়েছেন চিফ অফ স্টাফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের নেট হালফ, রয়েছেন সারা অ্যালড্রিক, এছাড়াও রয়েছেন পলিটিক্যাল কাউন্সিলর এবং পলিটিক্যাল অফিসার ইউএসএ ঢাকা মিস্টার ম্যাথিউ বেজ। এই হচ্ছে মূল তালিকাটি যারা আসলে নৈশভোজে অংশ নিচ্ছেন। এবং এই নৈশভোজে আসলে আপনি জানেন যে আসলে নৈশভোজ শুধুই নৈশভোজ নয়, কূটনৈতিক নৈশভোজে আসলে অনেক ধরনের বৈঠক, সাইড বৈঠক যেটাগুলো আমাকে বলি, সাইড লাইনে যে আলোচনাগুলো, মূলত এবারকার ডোনাল্ড লুর সাপোর্টটি বলা হচ্ছে যে এটি পুরোপুরি রাজনৈতিক নয়, অনেকটি ব্যবসা বাণিজ্য ভিত্তিক। ফলে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার, সেই আলোচনাগুলি এখানে হবে। তার আগে আমি একটু জানিয়ে রাখতে চাই যে পররাষ্ট্র দুঃখিত মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে যে বৈঠকটি রয়েছে আপনি এর আগে জানিয়েছেন কারা কারা ছিল সেই বৈঠকে, সেখান থেকে কিন্তু যেটি উঠে এসেছে যে শ্রম আইন যেটি নিয়ে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই সবসময় এক ধরনের কনসার্ন প্রকাশ করে, সেই শ্রম আইন নিয়ে শ্রম যে শ্রমিক অধিকারের আন্দোলন কর্মী কল্পনা তার কাছে জানতে চাওয়া হয়েছে, এবং এছাড়াও জানতে চাওয়া হয়েছে আদিবাসীদের অধিকার সম্পর্কে, এবং রাজনৈতিক কিছু বিষয়েও কিন্তু আলোচনা হয়েছে, নির্বাচন পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। একটু পরেই এই নৈশভোজ শেষ হলে আমাদের সাথে কথা বলার কথা রয়েছে সালমান এফ রহমানের, তিনি কথা বললেই হয়তো আসলে আলোচনা আরও কী কী হলো সেই বিষয়টি হয়তো আরও বিস্তারিত জানানো যাবে দর্শকদের। আপাতত দিশা এই ছিল আমার কাছে ডোনাল্ড লুর সফর সম্পর্কে সর্বশেষ তথ্য। সার্বিক পরিস্থিতি জানানোর জন্য উর্মি আপনাকে ধন্যবাদ।